আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি, কারণ আজকে আমার একটা খুশির দিন, আর এই খুশির দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কালকে রাত্রের 10টার দিকে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে ইনশাল্লাহ, সবই আল্লাহর দয়া আর আপনাদের ভালোবাসা। আর অবশ্যই কিন্তু আপনাদের দোয়া আর ভালোবাসা না পেলে আমি এত তাড়াতাড়ি এতটুক এগোতে পারতাম না। তার জন্য আপনাদের জন্য, সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। এভাবে আপনারা আমার পাশে সব সময় থাকবেন আমি আশা করি। আপনারা যদি এভাবে আমার পাশে সব সময় থাকেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ করেন, আমাকে অনুপ্রেরণা যোগান, আমি এই সুন্দর এই কমেন্টসগুলো পড়ে কিন্তু নতুন কোনো ভিডিও বানানোর আগ্রহ জাগে আমার। আর আমি আপনাদের সাথে কিভাবে আমি মানে কি বলবো আমি বুঝতে পারতেছি না। খুব আনন্দ লাগছে, মানে খুব আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তাই আমার জন্য খুব মানে আপনারা অনেক অনেক দোয়া করবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি। ইনশাল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসা পেলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে আসুন আমি এই কেকটি বানানো শুরু করি। কেকটা বানানোর জন্য আমি প্রথমে একটা বলে দুইটা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি। নিয়ে এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিব, আর চিনিটা আমি দুইবারে দিয়ে দিচ্ছি। দুইবারে দিয়ে আমি চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নেব। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে বিট করে নেব। এই যে বিট করা হয়ে গেছে, এরকম হবে। এখন আমি এখন দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স, কয়েক ফোঁটা চকলেট এসেন্স দিয়ে দিলাম। আর দিব রেড ফুড কালার, এখানে আমি 1/2 চা চামচের মতো রেড ফুড কালার দিয়ে দিলাম। এবার আর কি কয়েক সেকেন্ড আমি বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে দিয়ে দিব বাটার মিল্ক, এখানে আমি 1/4 কাপ দুধে 1 চা চামচ ভিনেগার দিয়ে বাটার মিল্ক করে নিয়েছি। এখন সম্পূর্ণ বাটার মিল্ক দিয়ে দিলাম। দিয়ে আবার কয়েক সেকেন্ড বিট করে নিব। বিট করা হয়ে গেছে, এখন আমি বেটারটা সরিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একটা ছালনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিব 1/2 কাপ ময়দা, আর দিব 1 টেবিল চামচ কোকো পাউডার। 1/2 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার সব শুকনো উপকরণ একসাথে ছেলে নিচ্ছি। ছালা হয়ে গেছে, এবার আমি খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিব। খুব জোরে মেশানো যাবে না, আস্তে আস্তে করে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এটা আমি এক সাইডে সরিয়ে রাখছি। এদিকে কেক মোল্ডে আজকে আমি একটা সসপ্যানে কেকটা বেক করব, আর এখানে সাবামণি মানে আমার মেয়ে তেল ব্রাশ করে দিচ্ছে। সবসময় কেক বানানোর কাছে তখন এই কাজটা ওই করে। আমি একটু উপর থেকে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, আর আজকে এই কেকটা আমি চুলাতে বেক করব। একটু জাকিয়ে নিচ্ছি, আর আগে থেকেই কিন্তু চুলাতে আমি একটা পাতিল, মোটা একটা পাতিল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এই যে এই প্রিহিট করা, এইটার মাঝে এখন আমি কেকের সসপ্যানটা বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার যে ছিদ্র থাকে এটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি।
এবার আমি 30 থেকে 35 মিনিট কেকটাকে বেক করে নিব। তাহলে ফিরে আসছি কেকটা বেক হওয়ার পর। কেকটা আমি 30 মিনিট বেক করে নিয়েছি আর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কেকটা আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। সাইড থেকে কিন্তু চাকু দিয়ে আমি আলাদা করে নিয়েছিলাম, এখন ওপর থেকে কাগজটা সরিয়ে নিচ্ছি। এই যে, আর কেকটা কিন্তু আজকে আমি খুব বড় করে বানাইনি, ছোট করে একটা কেক বানিয়েছি। এবার আমি এই কেকের মাঝখান থেকে সমান দুই ভাগে দুইটা সাইজ করে কেটে নিব। কেকটা আমি কেটে নিয়েছি। এই যে কেকটা কিন্তু খুব সফট হয়েছে। এবার একটা বোর্ডে আমি এক ভাগ কেক দিয়ে দিলাম, দিয়ে এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সম পরিমাণ চিনি আর পানি নিয়ে আমি সুগার সিরাপ তৈরি করেছি, এখন ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। এখন ক্রিম দিয়ে নিচ্ছি আর এটা হুইপ ক্রিম। আমি ক্রিমের রেসিপিটা শেয়ার করিনি, কারণ আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো, তাই আমার সময় হবে না, মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি ক্রিমের রেসিপিটা শেয়ার করিনি। এখন উপর থেকে আরেকটা কেকের অংশ নিয়ে আমি আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। উপর থেকেও আমি ক্রিম একইভাবে ক্রিম লাগিয়ে নিব। সব দিকে আমি কেকটাকে ক্রিম দিয়ে ঢেকে দিলাম, যে এভাবে করে গুঁড়িয়ে গুঁড়িয়ে ক্রিমটা মসৃণ করে দিচ্ছি। উপর থেকে এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে যতটুকু, মানে আমি যতটুকু পারি ততটুকুই আমি চেষ্টা করছি। আমার চাইতে কিন্তু আপনারা আরও ভালো পারবেন। এই যে এভাবে পুরো কেক আমি ক্রিম দিয়ে কভার করে নিলাম। এবার সাইড দিয়ে একটা ডিজাইন করে নিব, এরকম একটা। এদি আমি এভাবে, এই কাজটা কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এই যে এভাবে আমি করে নিলাম। এখন এক একটাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম। এখন চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই পরবর্তীতে ইনশাল্লাহ আমি একদিন এই চকলেটের গানাশটা আপনাদের সাথে শেয়ার করব। সব দিকে এভাবে গানাশ দিয়ে দিলাম। লাল টুকটুকে একটা সুন্দর কেক, এভাবে না সাজালেও কিন্তু হয়, মানে লাল তো এমনিতেই সুন্দর। এর মাঝে আমি হালকা করে একটু সাজিয়ে নিব। কেকের সাইড থেকে একটা চিকন করে বর্ডার এঁকে দিচ্ছি হুইপ ক্রিম দিয়ে। এই যে এভাবে দিয়ে দিলাম। এখন কিছু হোয়াইট চকলেট এভাবে ওপরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি আমার পছন্দ মতো এই লাল টুকটুকে সুন্দর ছোট্ট একটা কেক এভাবে আমি সাজিয়ে নিলাম। আমার খুব ভালো লাগছে আজকে, তাই আমি আপনাদের সাথে এই সুন্দর একটা কেক নিয়ে হাজির হলাম। এই যে দেখুন, এই লাল টুকে টুকটুকে কেকটা কিন্তু এমনিতে কত সুন্দর দেখাচ্ছে। উপরে আমি আরও কিছুটা সুইট বল দিয়ে দিচ্ছি। এটা দিলাম কারণ আমার বাচ্চারা পছন্দ করে, তার জন্যে। আমি আপনাদের কাছে বারবার আমার জন্য দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। মানে আজকের এই খুশির দিন কিন্তু আপনাদের সবার, মানে আপনাদের দোয়া আর ভালোবাসার জন্যে আমি আমায় এই আজকে আমার এই আনন্দটা আমি
মানে অনেক আনন্দিত। আমি আমি কি বলবো, আমি কিভাবে কি বলবো বুঝতে পারতেছি না। এখন আমি এক একটা আপনাদের সবাইকে নিয়ে কেটে নিচ্ছি, মানে সবাই তো আর আমার সাথে নেই, তারপর যারা এখন দেখছেন বা যারা আমাকে এত দূর নিয়ে আসছেন তাদের সবার জন্যে। দেখুন কেকটা কতটাই সুন্দর হয়েছে, লাল টুকটুকে সুন্দর ছোট্ট একটা কেক, অনেক সুন্দর লাগছে। আর কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে আর অনেক খুশি হই। আর যে দিকে আমার একটু ভুল থাকবে এটাও আপনারা বলে দিবেন, কারণ না বললে তো আমি আর সঠিকভাবে আমি কাজগুলো করতে পারবো না। আমি আশা করব আজকে এই কেকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর আমি তো বারবার দোয়া চাচ্ছি, অবশ্যই কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।